হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আর আমার চ্যানেল আর্থ্রি ফ্যামিলিতে আবারও তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আর আজকের রেসিপি চিকেন টিক্কা। তো বন্ধুরা, রেস্টুরেন্টের মতন চিকেন টিক্কা কীভাবে তোমরা অনায়াসেই বাড়িতে বানিয়ে নিতে পারো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো। তাহলে কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই চলো কী কী লাগবে এর জন্যে। তো দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। তো এখানে কতটা চিকেন আছে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমার বাড়িতে ছিল, আমি সেটা দিয়েই বানাচ্ছি। আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে শুনে নুনটা দিয়ে নিও যতটা চিকেন থাকবে সেই হিসাবে। আর এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। আর এবারে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেছি, কারণ এটাতে ঝাল অনেকটাই কম হবে কিন্তু কালারটা খুব ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো টক দই। টক দইটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। আর বন্ধুরা, এই যে পেস্টটা দেখছো এটা হচ্ছে সামান্য একটু ধনে পাতা, অর্ধেক পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদার পেস্ট বানিয়ে আমি রেখে দিয়েছিলাম, সেটাই দিয়ে দিয়েছি। তো দেখো, এখন সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার চিকেনের সাথে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো আমি হাত দিয়ে এই ম্যারিনেটের কাজটা করছি, তোমরা চাইলে কিন্তু চামচ দিয়েও করতে পারো। আর দেখো, এখন দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, দিয়ে আবারও একটু মাখিয়ে নেব। তো ম্যারিনেট করা মোটামুটি হয়ে গেছে, এখন এটাকে আমি ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেব। আর আমার হাতে সময় ছিল তো আমি সকালে ম্যারিনেট করে রেখেছিলাম আর সন্ধেবেলা বানিয়েছি। তোমাদের কাছে যদি কম সময় থাকে হাতে, সেক্ষেত্রে তোমরা 1-1.5 ঘন্টা কিন্তু অবশ্যই ম্যারিনেট করে তারপরে বানাবে। তো ফ্রিজ থেকে চিকেনটা বার করে নিয়েছি আর সব কিছু মোটামুটি জোগাড় করে নিয়েছি। আর খুব একটা কিছুই লাগবে না, টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি নিয়েছি। নিয়ে আমি এইভাবে স্টিকগুলোকে সাজিয়ে নিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, স্টিকগুলো কিন্তু বেশ কিছুক্ষণ জলে একটু ভিজিয়ে রাখতে হবে। তো দেখো, সবকটা স্টিক আমি এইভাবে সাজিয়ে নিয়েছি। আর এখন আমি এই তাওয়ার মধ্যে একটুখানি বাটার এইভাবে চামচ দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর এইভাবে এক একটা স্টিককে আমি তাওয়ার উপরে দিয়ে দিচ্ছি। আমার এটা গ্রিল তাওয়া, কিন্তু তোমাদের কাছে যদি না এই তাওয়াটা থাকে সেক্ষেত্রে তোমরা নর্মাল তাওয়াতেই করতে পারো, কোনো অসুবিধা নেই। তো দেখো, একটা পিট একটু হয়ে গেলে আমি এইভাবে উল্টে দিচ্ছি। তো এইভাবেই উল্টে পাল্টে এটাকে গ্রিল করতে হবে, আর খুব একটা কিছুই করার নেই। আর মাঝে মাঝে দেখো একটু এরকম বাটার ব্রাশ করে দিচ্ছি, আমি চামচের সাহায্যেই দিচ্ছি। তোমাদের কাছে যদি ব্রাশ থাকে তো খুবই ভালো, ব্রাশ দিয়ে একটুখানি বাটার এরকমভাবে লাগিয়ে দিও। আর আর তো কিছুই করার নেই, কালারটা চেঞ্জ হলেই তোমরা বুঝতে পারবে যখন হয়ে যাবে এগুলো। আর মাঝে মাঝে স্টিকগুলোকে উল্টে পাল্টে দিতে হবে। তাহলে বন্ধুরা, তোমরা দেখতেই পেলে কত সহজে তৈরি হয়ে গেল চিকেন টিক্কা। খুব একটা বেশি কিছু লাগেও না আর খেতেও খুব টেস্টি হয়। তো তোমরাও কিন্তু ঝটপট এইভাবে বানিয়ে নিতে পারো বাড়িতেই। আর বন্ধুরা, সার্ভ করার সময় ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে তোমরা সার্ভ করতে পারো।
তাহলে আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। আর এখনও যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থেকো তোমরা। আর মনে রেখো তোমাদের সাপোর্টের কিন্তু আমার খুব প্রয়োজন। তাহলে বন্ধুরা আজকের মতন এতটুকুই। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো অবশ্যই। আর আমি খুব তাড়াতাড়ি আবার চলে আসবো নতুন কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা।